একসময়ের গ্যাংস্টার এবং ব্যাংক ডাকাত থেকে পরবর্তীকালে নাইট ক্লাবের মালিক সহ বিরোধী দলীয় রাজনীতিবিদে পরিণত হওয়া গাইটন ম্যাকিনজি এবার সাউথ আফ্রিকার ক্রীড়া শিল্প ও সংস্কৃতি মন্ত্রী হতে যাচ্ছেন। বর্তমানে তিনি দেশটির প্যাট্রিয়টিক অ্যালায়েন্স পার্টির প্রেসিডেন্ট। সাউথ আফ্রিকার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া সিরিল রামাফোসা তার যৌথ সরকারে প্যাট্রিয়টিক অ্যালায়েন্স পার্টির নেতা গাইটনকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। গত 29 মে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে রামফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপরে সরকার গঠন করার জন্য দলটিকে প্যাট্রিয়টিক অ্যালায়েন্সের মতো ছোট দলের সঙ্গেও জোট বাঁধতে হয়েছে। জীবনে অন্ধকার অতীত থাকলেও গাইটনকে তার গৌরবজনক প্রত্যাবর্তনের জন্যই অভিনন্দন জানাচ্ছেন সবাই। মাত্র 16 বছর বয়সেই ব্যাংক ডাকাতি করেছিলেন তিনি। পরবর্তীকালে একজন শীর্ষ সন্ত্রাসী তথা আপাদমস্তক গ্যাংস্টার, এসবের ধারাবাহিকতায় 7 বছর পর তিনি জেলেও ছিলেন। তবে জেল থেকে বেরিয়েই নতুন জীবন শুরু হয় তার। অন্ধকার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে আসেন তিনি।